কলকাতায় রাতভর তল্লাশি চালিয়েও উদ্ধার করা যায়নি ঝিনাদহ চার আসনের সংসদ সদস্য আনোরুল আজিম আনারের খণ্ডিত দেহ কলকাতা পুলিশ জানায় গ্রেফতার কৃতদের তারা এমপি আনারের খণ্ডিত দেহ ফেলার বেশ কিছু স্থান চিহ্নিত করে সেখানে কুকুর দিয়ে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে আনারকে হত্যার পর পেশাদার অপরাধের মতো লাশ টুকরো টুকরো করে হলুদ মিশিয়ে রাখা হয় লবর মিশিয়ে রাখার কারণে দ্রুত মাংস পচে গেলে গেছে এদিকে আনার হত্যার ঘটনায় গ্রেফতার জিহাদকে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে পাঠানো হবে আজ তদন্তকারী সংস্থা সিআইডির তরফে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে নিজেদের হেফাজতে নিয়ে তার বক্তব্য যাচাই করবে এবং তাকে সঙ্গে নিয়ে খুন হওয়া সংসদ সদস্যের শরীরে খণ্ডিত অংশ উদ্ধারের চেষ্টা চালাবে দর্শক কলকাতায় রয়েছেন সহকর্মী পরমাশীষ ঘোষ রায় সংসদ সদস্য আনুরুল আজিম হত্যাকাণ্ডের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানব তার কাছ থেকে সেটা হচ্ছে গতকাল যে অ্যাপচালক জুবেরকে গ্রেপ্তার করা হয়েছিল আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য সেই তার তার যে দেহ টুকরো টুকরো করে যে জায়গায় গিয়ে ফেলা হয়েছে সেখানে গত মধ্যরাতেই কিন্তু কাশীপুর থানার ভাঙরের কৃষ্ণগঞ্জে কৃষ্ণ শায়রে তারা সেখানে পৌঁছে যায় সরারাত দ্বারা তদন্ত করছে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টকে কাজে লাগানো হয়েছে দেহের অংশবশেষ খুঁজে পাওয়া যায় না ইতিমধ্যে গতকাল যেটা সবচেয়ে বড় খবর জিহাদ নামে যে মুম্বাই বাসী যে কসাইকে কলকাতায় নিয়ে হয়েছিল এই খুনের ব্যাপারে তাকে কিন্তু আজকে ভারতীয় সময় বেলা এগারোটার মধ্যে সিআইডির তরফে বারাসাত আদালতে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় সময় দুপুর দুটোর পর বিচারকের সামনে তাকে পেশ করা হবে সিআইডির সূত্রে যতটা খবর তদন্তের স্বার্থে কিন্তু তাকে নিজেদের হেফাজতে চাইবে এবং আশা করা হচ্ছে বারাসাত কোর্ট কিন্তু তার সেই জজ কিন্তু সেই আদালত হয়তো তাকে মান্যতা দেবে সিআইডি হাতে হেফাজত পায় তদন্তের স্বার্থেই কিন্তু সিআইডি তাকে হেফাজতে নিতে চাইবে ইতিমধ্যে তে এখনো পর্যন্ত বেশ কিছু নাম উঠে এসেছে সিয়াম বলে একজনকে জুবের জুবের যে গাড়ির ড্রাইভার সেও সিয়ামকে জিয়াদকে সাহায্য করার জন্য সিয়ামকে ডেকে এনেছিল সিএম সিয়ামকেও কিন্তু খোঁজার চেষ্টা চলছে এছাড়া ফাইজুল মুস্তাফিজুল এরকম দুজনকে আরও খোঁজার চেষ্টা চল চলছে ইতিমধ্যে এখনো পর্যন্ত কলকাতায় কিন্তু চারজন গ্রেপ্তার হয়েছে এবং এই খুনের মামলায় যেটা বড় খবর সেটা হচ্ছে সেলেস্তি রহমান বলে একজন মহিলা সে ছিল ভিডিও ফুটেজে সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে সে কিন্তু ইতিমধ্যেই আখতারুজ্জামান এই খুনের মামলার যে মূল মাস্টার মাইন্ড যিনি ইতিমধ্যেই পলাতক যিনি মার্কিন প্রবাসী নাকি জানা যাচ্ছে তার সঙ্গে কিন্তু সে নেপাল হয়ে অন্য দেশে চলে গেছে বলে এটাই কিন্তু খবর কিন্তু সিআইডি কিন্তু এই তদন্ত জারি রাখছে তাকেও খুঁজে বার করে ফেলার চেষ্টা করা হবে কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়